हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एवरीवन। बंधुरा वेलकम टू माय चैनल। बंधुरा आज के एक नतून चाकरी विज्ञप्ति तुम्हारे शेयर करते चले। बंधुरा आज के जो ऑफिशियल नोटिस विज्ञप्ति प्रकाश हो बंधुरा आज के जो रिक्रुटमेंट तुम्हारे देखा से ग्रुप डी और एक हे प्रोसेसर सार्वर पथे नियोग बंधु और दूटी को लिखित परीक्षा থাকছেনা, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। বন্ধুরা এই দুটি রিকমেন্ড খুবই একটা বড় সুখবর যে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা যদি তোমরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে তোমরা চ্যানেলটি অবশ্যই প্রথমত সাবস্ক্রাইব করবে। বন্ধুরা যদি তোমরা আমাদের চ্যানেলে ভিজিট করে থাকো এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটি একটা লাইক করবে। তাহলে আপনার চলুন শুরু করছি বিস্তারিত। হ্যালো ফ্রেন্ডস, ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ অনুষ্ঠান অফিসিয়াল বিজ্ঞপ্তি। তো বন্ধুরা দেখে নেয় যে বন্ধুরা আমি এই বিজ্ঞপ্তির মাধ্যম দুটি চাকরি বিজ্ঞপ্তি তোমাদেরকে দেখাবো এবং আর এই দুটির পিছনে এখানে শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে, বয়স কী বলা হয়েছে এবং তোমাদের কত স্লাইড দেওয়া হবে সমস্ত কিছু জানাবো, এমনকি তোমাদের শেষ তারিখ কবে। তো বন্ধুরা এই দুটি ফর্ম তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। তোমাদের একটি ফর্ম একটা স্থির পোস্টে বা যে কোনো পোস্ট তোমাদেরকে ক্যারিয়ার পোস্টে বা তোমায় পাঠাতে হবে। তো বন্ধু প্রথম পোস্টটি হচ্ছে যে এখানে বলা হচ্ছে নাম্বার অফ সিরিয়াল একটি প্রথম পোস্টে পিয়ন পদে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধু এখানে বলা হয়েছে যে টোটাল পোস্ট রয়েছে 22টি, তার মধ্যে রয়েছে জেনারেল 10টি এবং এসটি রয়েছে 10টি এবং এসসি রয়েছে 2টি, এই আদারে রয়েছে 1টি, স্পোর্টম্যান রয়েছে 1টি, সম্মিলন রয়েছে 22টি। বন্ধু তারপর এখানে তোমার স্লাই দেওয়া হবে 4,900 থেকে 1,680 টাকা পর্যন্ত। বন্ধু তারপর বলা হচ্ছে এখানে তোমার শিক্ষাগত যোগ্যতা। বন্ধু বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হ্যাভ পাসড মিডল স্ট্যান্ডার্ড এক্সামিনেশন। বন্ধু এক্ষেত্রে বলা হচ্ছে মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে এবং বলা হচ্ছে যে প্রসেস নলেজ অফ হিন্দি ও পাঞ্জাব। তো বন্ধুরা এক্ষেত্রে বলা হচ্ছে এখানে হিন্দি বা পাঞ্জাব যে কোনো ভাষা জানতে হবে। তারপর এখানে বয়স বলা হয়েছে তোমাদের বয়স উল্লেখ থাকতে হবে 18 থেকে 35। বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ অন্য স্ক্রিনে একটা বলা হয়েছে 10-9-20, পাঁচটা বিকাল পর্যন্ত তোমাদেরকে ফর্ম স্পিড পোস্টে পাঠানো শেষ তারিখ। তো বন্ধুরা তারপরে রয়েছে একটি পোস্ট, যে পোস্টের নাম প্রসেস সার্ভার। বন্ধুরা এখানে পোস্ট রয়েছে টোটাল 8টি, তার মধ্যে রয়েছে জেনারেল 2টি এবং এসসি রয়েছে 1টি এবং আদার্স এসসি 1টি এবং এসসি ওবিসি পাঞ্জাব রয়েছে 3টি। তো বন্ধুরা এখানে তোমার স্লাই দেওয়া হবে 4,900 থেকে 1,680 টাকা পর্যন্ত তোমার স্লাই দেওয়া হবে। তো বন্ধুরা এখানে এখানে বলা হয় সেম তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে এবং হিন্দি পাঞ্জাব তোমাদের ভাষা জানতে হবে। তো বন্ধুরা এখানে বলা হয় যে বয়স 18 থেকে 35। বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা তোমাদের এই সেই ফর্ম। তো বন্ধু তোমাদের এই সেই অ্যাড্রেস বলা হয়েছে এখানে, এই অ্যাড্রেস তোমাদেরকে পাঠাতে হবে, এই যে অ্যাড্রেস তোমাদেরকে স্পিড পোস্ট বা যে কোনো পোস্ট তোমাদেরকে পাঠাতে হবে। তো বন্ধু তোমার দেখাচ্ছি এবার তো ফর্মটি তোমার সেই ফর্ম। তো বন্ধু তোমার দেখতে পাচ্ছ অনুষ্ঠানের ফর্মটি। তো বন্ধু বলা হচ্ছে না দ্য লেট স্টিক সেশন জব। তো বন্ধুরা এখানে তোমায় লিখতে হবে যে তোমরা কোন পোস্টের জন্য এখানে ফিল আপ করছো, পোস্ট অফ কন্ট্রাক্ট যে গ্রুপ ডি বা প্রসেস সার্ভার প্রথম এখানে তোমায় লিখতে হবে। তারপর তোমায় লিখতে হবে নাম, তারপর তোমায় লিখতে হবে ফাদারের নেম, তারপর তোমায় লিখতে হবে যে পামের অ্যাড্রেস, তারপর তোমায় লিখতে হবে যে তোমাদের এখন কোথায় তুমি আছো, তোমাদের তোমার অ্যাড্রেস। তারপর বলা হয়েছে এখানে তোমাদের বলা হচ্ছে এখানে তোমাদের ডেট অফ বার্থ, তারপর বলা হয় তোমার শিক্ষক যত কোয়ালিফিকেশন ক্যাটাগরি বলা হচ্ছে, তারপর তোমাদের ন্যাশনালিটি, তারপরে বলা হচ্ছে এখানে যদি তোমাদের কোনো কিছু এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এখানে লিখবে। তারপরে বলা হয়েছে এখানে যে টেলিফোন নাম্বার, এখানে তোমাদের হচ্ছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে তোমাদের সিগনেচার করতে হবে। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধু বন্ধুরা তোমার ফর্মটি বন্ধুরা এখানে বলা হচ্ছে আরেকটি কথা ভুলে গেছি আমি বলতে। তো বন্ধুরা তোমাদের কিন্তু লাস্টে বলা হয়েছে 10-9-20 পোস্ট স্পিড পোস্ট বা যে কোনো তো পোস্ট তোমাদেরকে পাঠাতে হবে এই ঠিকানায়, সে দেওয়া যে অ্যাড্রেস সেই ঠিকানাতে পাঠাতে হবে। তো বন্ধু এখানে বলা হয়েছে এখানে যে তোমার কী কী তোমাদের তোমরা ওখানে পাঠাবে। তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে আইডি বলা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন গিভিং ফুল ডিটেলস ক্যাল থ্রো টু রিসিভ আইডেন্টি পাসপোর্ট সাইজ।
তোমাদের রিসেন্ট দুটি পাসপোর্ট ফটো, তা বলা হয়েছে যে অ্যাটাস্টেড কপি অফ, বলা হচ্ছে এখানে প্রুফ কোয়ালিফিকেশন ডেট বা সার্টিফিকেট, বা বলা হচ্ছে এখানে যে মাস্ট বি অ্যাটাস্টেড অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট ইস দ্য। তো বন্ধু তোমাদেরকে বলা হচ্ছে এখানে যে কোনো একটি ফর্ম তোমাদের পাঠাতে হবে, এবং তোমাদের যেগুলো এখানে তোমাদের বলা হয়েছে যে আইডেন্টি প্রুফ, ডেট অফ বার্থ, কাস্টার্ড সার্টিফিকেট, তোমার যেগুলো তোমাদের আছে ডকুমেন্টস তোমাদের শো, সম্পূর্ণ তোমাদেরকে এই ঠিকানায় পাঠাতে হবে বন্ধুরা। তোমাদের এই সেই অ্যাড্রেস তোমাদেরকে পাঠাতে হবে সম্পূর্ণ। তো বন্ধুরা তোমাদের কিন্তু লাস্টে বলা হয়েছে যে 10/9/2025 তোমাদের কিন্তু শেষ তারিখ, তুমি তার আগে তোমাদেরকে পাঠাতে হবে। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো সম্পূর্ণটাই, যার যে পোস্টে তোমরা পাঠাবে, কিন্তু এখানে বলা হয়েছে লাস্ট ডেট 10/9/2025 পর্যন্ত। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটি একটা লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করে দিবে। বন্ধুরা আজকে এখান থেকে শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।